ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. আমাদের এক জানতে চেয়েছেন যে লজ্জাবশত যদি কোনো পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া থেকে বিরত থাকা হয় তো তাতে শিরকের গুনা হবে কিনা আহমদুল্লিল্লাহস সালাহ তুয়া সালা মাল্হা আলা ইল্লাহ আবাদ প্রথমত আহ সালাম কে কাকে দিবে একজন নারী সবাইকে সালাম দিতে পারেন না এবং বিশেষ করে নারী যদি আহ যুবতী হন কিংবা এমন বয়সের হন যে তিনি আহ ফেতনার আশঙ্কা রয়েছে তাকে দিয়ে তাহলে এ ধরনের নারীদের ক্ষেত্রে সালাম দেওয়ার কিছু বিধান রয়েছে সেটা জেনে নিতে হবে কোনো অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না আবার পরিচিত হলেও যদি তিনি মাহারাম না হন এবং ফেতনার আশঙ্কা থাকে তখন সে পরিচিত ব্যক্তিকেও সালাম না দেওয়াটাই হচ্ছে ইসলামের বিধান বিশেষ করে নারীর ক্ষেত্রে দ্বিতীয় পর্যায় হচ্ছে যে সালাম দেওয়া এবং না দেওয়া এটার সাথে আসলে খুব যে সম্পর্ক রয়েছে বা সরাসরি কোনো সম্পর্ক রয়েছে এমনটি নয় কারণ শিরিক হচ্ছে তালার উলুহিয়াত রুবিয়াত বা আসমাউ সেফাত এই ধরনের ক্ষেত্রে যে আল্লাহর হক রয়েছে সেই হক থেকে আল্লাহকে বঞ্চিত করা কিংবা আল্লাহর হকের পাশাপাশি অন্য কাউকেও আল্লাহর হকের একটি অংশ দেয়া বা আল্লাহর হকের অংশ থেকে অন্য কারো কিছু একটা নির্ধারণ করা তো লজ্জাবশত কাউকে সালাম দেওয়া থেকে বিরত থাকাতে এক্ষেত্রে এ ধরনের আল্লাহর হক লঙ্ঘিত হয় বা আল্লাহর হক নষ্ট হয় বা আল্লাহর হকের সাথে ভাগ বসানো হয় এমন কিছু পরিলক্ষিত নয় আর সে কারণে তৃতীয়ত হচ্ছে যে লজ্জা বসত কাউকে সালাম না দেওয়া আসলে লজ্জা শুধু আহ প্রশংসনীয় কোনো গুণ নয় বরং ইমানের অংশ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন পূর্ববর্তী নবীদের থেকে সকল নবীগণদের ধারাবাহিকতায় যে একটি কথা আমরা পেয়েছি বা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তাই করতে পারো পারো তাই তাই বলতে আচরণ তুমি করতে পারো অর্থাৎ লজ্জা মানের অংশ লজ্জা মানুষকে অনেক ভালো কাজে উদ্বুদ্ধ করে কিন্তু যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে লজ্জা দেখানোর আহ কোনো বিষয় নয় বরং খারাপ কাজ করতে গিয়ে সেক্ষেত্রে লজ্জা প্রদর্শন করে যে আমি আল্লাহর না এ ধরনের কাজ আমি করতে গেলে মানুষ আমাকে ঘৃণা করবে বা সমাজের কাছে এরকম একটি ঘৃণিত কাজ আমি কি করে করি এজন্য জন্য হারামের ক্ষেত্রে আমাদের লজ্জাশীল হওয়া উচিত হারামের ক্ষেত্রে আমাদের লজ্জা অনুভব করা উচিত এবং লজ্জা অনুভব করে আমাদের হারাম থেকে বিরত থাকা উচিত কিন্তু ভালোর ক্ষেত্রে আমাদের কখনোই লজ্জাবোধ করে ভালো থেকে ফিরে আসার বা ফিরে থাকার সুযোগ নেই আল্লাহ তালা ভালো কাজে সব সময় অগ্রগামী থাকতে বলেছেন সেক্ষেত্রে কোনো ধরনের লজ্জা যেন অগ্রগামী থাকতে আমাদের জন্য বাধা না হয় কারণ আল্লাহ সুবাহ সুরা হাদিদের ভিতরে বলতেছেন সাবিকু ইলা মাক ফেরাতীমের রব বেগম ঠিকই একইভাবে আহ সুরা আল ইমরানের ভিতরে বলতেছেন ওয়াসা ইলা মাক ফেরাতীমের রব বেকুম অর্থাৎ আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাক ফেরাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো অর্থাৎ অগ্রগামী থাকো এখানে পিছু থাকার বা আহ অবস্থান করার কোনো সুযোগ নেই বরং ভালো কাজে যে যত আমরা এগিয়ে থাকতে পারি সেটাই হচ্ছে প্রশংসনীয় দিক অতএব ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ হচ্ছে সালামের বিনিময় কারণ সালামের বিনিময়ের মধ্য দিয়ে আমাদের ঈমান ঠিক থাকে আর ঈমান ঠিকঠাক রাখতে হলে ভালোবাসার দরকার হয় আর সেই ভালোবাসাটা মূলত পরস্পরের সালামের মধ্য দিয়ে এটা জন্ম নেয় অতএব যে সমস্ত ক্ষেত্রে আমাদের সালাম দেওয়ার সুযোগ রয়েছে ইসলাম বৈধতা দিয়েছে আহ সে সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের সালাম দিতে কোনো ধরনের লজ্জাবোধ না করাটাই উচিত আহ লজ্জাবোধ যেন আমাদেরকে কখনো এই ধরনের ভালো কাজ থেকে বিরত না রাখে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত আমরা লজ্জা করব। যেখানে লজ্জা করার মধ্যে আহ দুনিয়া কিংবা আহ আখেরাতের মাসলাহাত রয়েছে আহ উভয় জগতের কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে সেক্ষেত্রে আমরা লজ্জা করবো কিন্তু লজ্জা যদি আমাকে কোনো কল্যাণ থেকে বঞ্চিত করে তো এমন লজ্জা আমাদের না করাই উচিত এমন লজ্জা কখনোই প্রশংসনীয় হতে পারে না আল্লাহ নবী সাল্লামের প্রিয় সাহাবিয়া আহ উম্মে সুলাইম আনসারিয়া আনহা তিনি আল্লাহ রসুলকে নারীদের একটি আহ বিষয় সম্পর্কে প্রশ্ন করতে এসে তিনি শুরুতেই বলেছিলেন যে ইয়া রসুল আল্লাহ আহ যে হে আল্লাহ রসুল হক যে হে আল্লাহ রসুল এটি তো বাস্তব সত্য বা একটি চূড়ান্ত সত্য সত্য কথা যে বলার ক্ষেত্রে তিনি লজ্জা করেন না বা লজ্জা নিয়ে তিনি কোনো সত্যকে গোপন রাখেন না তো সেই বিবেচনাকে তিনি বিবেচনায় নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম আহ মের কাছে নারীদের স্বপ্নদোষের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছিলেন তো ঠিকই এভাবে নারীরা কখনো লজ্জা তাদের ভূষান এটা সত্য এবং সর্বস্বীকৃত কিন্তু এটা যেন কখনোই তাদেরকে ভালো কোনো কাজ করার ক্ষেত্রে বা সৎকর্ম করার ক্ষেত্রে বাধা হয়ে না থাকে বরং যে কোনো ধরনের ভালো কাজ করার ক্ষেত্রে তারা অগ্রগামী থাকবে সেক্ষেত্রে লজ্জা তাদের জন্য কোনো বাধা হবে না এটাই একজন আহ নারীর একজন ইমানদার নারীর নীতি হওয়া উচিত তার بوششتها وسيدار كرمها وسيد الله عالم بالصواب وصلى الله وسلّم على نبينا محمد. <applause>